어석사운드 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 예쁘다 여자 만들어 잘한 자를 보라 밀렸도 미미 돌아 애니메이션도 이제 তো বন্ধুরা এই যে ঠেলটা হবে না এই ঠেলের নিচে কোনো যদি মানুষ পড়ে যায় না মানে দলা হয়ে যাবে বলতে গেলে তো যে ঠেলটা আসছে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ঠেল হয় তো বন্ধুরা সব ভালো তো তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু চলে এসেছি রাজপাতা তো আজকে একজন ফোন করেছিল জলচক থেকে তো সেই ভাই আজকে কিন্তু আসতে চলেছে এই রাসের মন্দিরে তো হয়তো পুজো টুজো নিয়ে এসছে বাড়ি থেকে তো এখন যাব সেই ভাইয়ের সাথে দেখা করতে মানে আমাদের ছোট্ট খাটো ফ্যামিলির তো একজন সদস্য তো দেখা করতে যাচ্ছি তো ফাইনালি দেখতে পাচ্ছ ওরা কিন্তু আসতেছে সামনে দিয়ে হেঁটে হেঁটে তো চলো দেখাচ্ছি কে এসছে তো সামনে দেখতে পাচ্ছ দুইজন তোমরা দুইজন এসছো নাকি হ্যালো গাইস কেমন আছো ভালো তো থাকতেই হবে এসএম বক্স চ্যানেলের পরিবার মানে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কেমন আছি কখন এসছি এই তো আর কি বাড়ি সময় এসেছি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছে সমীর তো সমীর কোথা থেকে এসছো জলচক থেকে তো আমার থেকে একটু হলেও ছোট বলে তুই বলছিস ঠিক আছে তো কখন এসেছিস একটু আগে এসেছি আর ফ্যামিলি কিন্তু আমাদের রাসমেলাতে পুজো দিতে এসেছে আর আর আসছে আর এদিকে এসেছে দেখতে পাচ্ছ আর এদিকটা দেখাই তো সমীরের দাদা এসছে তো একটু হাই করে দাও তো তোমার নাম কি সন্তু সন্তু তো সন্তুদা এসছে আর এইদিকে রয়েছে আমাদের সমীর তো সমীরের সাথে আমার অনেক দিনের কন্ট্যাক্ট মানে আমার যখন ফার্স্ট চ্যানেলটা স্টার্ট করি তো তখন থেকেই সমীরের সাথে পরিচয় হয়েছিল তো ফাইনালি আজ এসছে আমাদের এখানে পুজোতে তো ফাইনালি যেহেতু ও এসছে তাই ওর সাথে একটু দেখা করতে চলে এলাম তো বন্ধুরা তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো ওর সাথে একটু মেলা ঘুরতে যাবো এখন তো আমাদের এদিকে এসছে যখন আমি মেলা ঘুরে দেখাবো একটু সময় কম শুরু করো তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি একদম বুর্জ খলিফা দেখার জন্য তো আমরা রাসমেলা যাওয়ার আগে তোমাদের এই কিছু সিনটা তুলে ধরবো বা দৃশ্য তো আমরা কিছু মাস আগে আমরা তোমার সাগর মেলা গিয়েছিলাম মানে কাকদ্বীপ তো এইখানে আমাদের স্নেহা স্টেজ লাইটের যেহেতু লাইট গিয়েছিল তো আমরাও গিয়েছিলাম মানে গিয়েছিলাম বলতে জিতুদা গিয়েছিল সবাই মিলে গিয়েছিল ভিডিওটা আমার কাছে আছে তাই তোমাদের কাছে তুলে ধরলাম আর দেখতে পাচ্ছ বুর্জ খলিফা স্নেহা স্টেজ লাইটের সঙ্গে আর সঙ্গে রয়েছে আমাদের অশোক সাউন্ড আশা করি কাকদ্বীপের সাউন্ড তো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও সামনেই সাউন্ড রয়েছে কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমরা কিন্তু অশোক সাউন্ড অ্যান্ড বুর্জ খলিফা দেখার পর একদমই চলে এলাম
আমাদের রাসমেলা। তো এই কিছুদিন আগে আমাদের রাসমেলা হয়েছিল, প্রায় এখনও হচ্ছে। তো আমাদের ময়নার রাসপাতা মানে গজিনাতে আমাদের রাসমেলা হয়, আর আমাদের রাসের যে ঠাকুর, তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির। তো আমাদের রাসের যে ঠাকুর আসে আমাদের কৃপাসনে মোড় থেকে, যে ডান দিকে স্কুলটা রয়েছে, তো দক্ষিণ ময়না মনে হয় স্কুলের নাম। অবশ্যই ওখানে দাসপাড়া থেকে আমাদের ঠাকুর আসে, আর ঠাকুর আসার পরে আমাদের এখানে পুজো হয়। এটা হচ্ছে আমাদের চণ্ডী মন্দির, আর অবশ্যই ঠাকুর দেখতে পাচ্ছ। তো চণ্ডী মন্দিরে প্রায় সবসময় পুজো হয়, দশটা না বারোটা থেকে পুজো হয়, আর পার ডেই পুজো হয় এখানে। আর আসার সময় শুধু আমাদের যে রাধাকৃষ্ণ ঠাকুর তো আসে। আর এদিকটা দেখতে পাচ্ছ দুটো বট গাছ রয়েছে এদিকে এদিকে, যে যার মানসিক পূরণ করার জন্য কি একটা মানে তোমাদের বেঁধে রেখে যায়, ঠিক আছে, আমিও ঠিক মতো বলতে পারছি না বা আমার মনে নেই। তো বন্ধুরা, তোমরা এসে পুজো দিতে পারো অবশ্যই। আমাদের ময়নার যে গজিনা গ্রাম আছে, ওই গ্রামেই আমাদের মন্দিরগুলো আর রয়েছে। তো কত ভক্তবৃন্দ অ্যান্ড অনেকেই আসছে। আর বন্ধুরা, তোমাদেরকে মেলাটা ঘুরে দেখিয়েছি, এবার আমাদের মেন যে সিন মানে আমাদের যে ঠাকুর বেড়ানোটা, তো এটাই আমাদের এখানে অনেকজন মিলে দেখতে আসে, তো ওটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরগুলো নিয়ে আসতেছে। তো বন্ধুরা, আমাদের রথে ওঠার পরে ব্যাপারটা বুঝতে পারবে যে এখানে কি হয় ব্যাপারটা। তো এখন রথে ওঠো। তো এদিকে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে রথের দিকে নিয়ে যাচ্ছে, আর সাইডটা ভিড় দেখতে পাচ্ছ। আর রাস্তাতে গিয়ে তোমাদের ভিড়টা দেখাচ্ছি কেমন ভিড়, ঠিক আছে। এখন রথে ওঠা হবে, তারপরেই তো মেন ব্যাপারটাকে, ঠিক আছে। তো কেমন ঠেলা ঠেলিটা দেখতে পাবে, এইদিকের লোক ওইদিকে ঠেলতেছে, ওইদিকের লোক এদিকে ঠেলতেছে, মানে এমনভাবে ঠেলা ঠেলি হয় না, কেউ সামনে যেতে পারে না। তো কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই বুঝতে পেরে যাবে। তো বন্ধুরা, ভিড়টা দেখতে পাচ্ছ জাস্ট ক্রাউড, মানে ভিড়টাই প্রচুর। আর এই রাধা মানে রাধাকৃষ্ণ শুধু বলছি কেন, এখানে যে আমাদের দামোদরজিও দেখার জন্য, ঠিক আছে, কত দূর দূরান্ত থেকে লোক এসছে। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাটা। তো এইদিকে দেখতে পাচ্ছ এই রাস্তায় পুরো শেষ পর্যন্ত লোক দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে প্রশাসনরা সব প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তো ওদিকে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষের ভিড় হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আজ ভিডিওটা শেষ করছি, তো বেশি বড় করতে পারলাম না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আসছে।